নমস্কার, আমার নাম ডক্টর গৌতম খাস্তগির। আপনারা আমাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে অনেকেই জানেন। তো বর্তমানে এই করোনা মহামারীর মধ্যে, বিশেষত এই দ্বিতীয়বার যে করোনার আক্রমণ আমরা দেখছি, সেকেন্ড ওয়েভ, সেটা গতবারের থেকেও ভয়াবহ। অনেক বেশি সংখ্যক মানুষ ইনফেক্টেড হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, মারাও যাচ্ছেন, আমরা সবাই ভীত। এখানে অসংখ্য প্রশ্ন আমাদের কাছে আসছে, রোগীরা করছেন, সাধারণ মানুষ করছেন, বিশেষত স্ত্রীরোগ নিয়ে বা গর্ভবতী মহিলাদেরকে নিয়ে। তো আমি আপনাদের সাথে এই বিষয়ে দু চারটে কথা আজকে বলতে চাইছি যে করোনা ইনফেকশনটা যেটা হচ্ছে, সেটা খুব প্রথম স্টেজে যদি আমরা ধরে ফেলতে পারি। গতবারের ইনফেকশনের সময় যেটা হয়েছিল, মানুষ ভয় পাচ্ছিল, টেস্ট করতে যাচ্ছিল না, লুকিয়ে থাকছিল, পাছে তাদের এক ঘরে করে দেওয়া হয়, পাছে তাদের বাড়ি সিল করে দেওয়া হয়। কিন্তু এবার সেই প্রবণতাটা অতটা নেই। এবার মানুষ টেস্ট করাতে চাইছে, কিন্তু হয়তো টেস্ট করানোর সুযোগ পাচ্ছে না, ল্যাবরেটরিগুলো ভীষণভাবে ব্যস্ত, সরকারি জায়গাতেও যথেষ্ট পরিমাণে অনুদান নেই বা টেস্ট কিট নেই। কিন্তু যদি আমরা ধরে ফেলতে পারি, তাড়াতাড়ি যদি আমরা চিকিৎসা শুরু করি, তাহলে আমরা খুব ভালোভাবে করোনাকে আমরা মোকাবিলা করতে পারি। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা নয়। মেয়েদের ছেলেদের ঈশ্বর একই রকমভাবেই সৃষ্টি করেছেন। এরকম কিছু দেখা যাচ্ছে না যে করোনা ইনফেকশন খালি ছেলেদের হচ্ছে, মেয়েদের হচ্ছে না, বা খালি মেয়েদের হচ্ছে, ছেলেদের হচ্ছে না, তা নয়। গতবারে আমরা দেখেছিলাম যে শিশুদের হচ্ছে না, কিন্তু এবার শিশুদেরও কিন্তু প্রচুর করোনা ইনফেকশন হচ্ছে। আমার শিশু চিকিৎসক বন্ধুরা আমাকে বারবার বলছেন যে তারা অবাক হয়ে যাচ্ছেন, এই জ্বর নিয়ে এলেই বা সর্দি কাশি নিয়ে এলেই, আগে যেটা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাবতো, এখন অনেক ক্ষেত্রেই করোনা দেখা দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটা বিষয় যেটা আলাদা, সেটা হচ্ছে তা মেয়েরা প্রেগনেন্ট হন বা গর্ভবতী হন, যেটা ছেলেরা হন না। এবার প্রশ্ন অনেকেরই করছেন যে এই সময় কি গর্ভবতী হব, বা গর্ভবতী হয়ে গেলে কি করব, গর্ভাবস্থায় যদি করোনা ইনফেকশন হয়। এবং আরেকটি খুব বড় প্রশ্ন হচ্ছে যে টিকা নেব কি নেব না। এবার আমরা এটা নিয়ে প্রতিনিয়ত পড়াশুনো করছি। আমরা কাদেরকে ফলো করি? আমাদের দেশে বহু বিজ্ঞানী আছেন, বহু গবেষক আছেন, কিন্তু পৃথিবীতে এখন একটা ছোট্ট দেশ হয়ে গেছে বা ছোট্ট গ্রাম হয়ে গেছে। আমেরিকায় কী হচ্ছে আমরা জানতে পেরে যাই, অস্ট্রেলিয়ায় কী হচ্ছে, ইউরোপে কী হচ্ছে, ইংল্যান্ডে কী হচ্ছে, সব কিছু আমরা জানতে পেরে যাই। এবং প্রতি দেশের কিছু কিছু গাইডলাইন বেরোচ্ছে এবং আমরা নিয়মিত সেই গাইডলাইনগুলো পড়ছি। এবং আমাদের দেশ থেকেও গাইডলাইনে বলা হচ্ছে যে প্রথমে, গত বছরে আমরা বলছিলাম যে যেহেতু করোনা ইনফেকশন সম্বন্ধে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল না, আমরা যা দেখছিলাম যে একজন মহিলা যদি করোনা আক্রান্ত হন গর্ভাবস্থায়, তার অসুস্থতাটা অন্য সাধারণ মানুষের মতোই। কিন্তু এখন আমরা দেখছি যে প্রেগনেন্সিতে করোনা হলে করোনার প্রকোপটা কিন্তু অনেক বেশি, তার সিমটমস, তার সাইড এফেক্ট, তার ম্যানিফেস্টেশন, তার কমপ্লিকেশন অনেক বেশি। কেন? কারণ হচ্ছে প্রেগনেন্সি এমনই একটা সময় যেখানে আমরা ইমিউনো কম্প্রোমাইজড। ইমিউনো কম্প্রোমাইজ মানে কি? আমাদের ইমিউনিটিটা কমে যায়। ইমিউনিটি মানে আপনারা জানেন, রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়। কেন কমে যায়? প্রকৃতি আমাদেরকে এমনইভাবে, মেয়েদেরকে সৃষ্টি করেছেন যে প্রেগনেন্সিটা হচ্ছে একটা ফরেন বডি, মানে প্রেগনেন্সিটা সৃষ্টি হচ্ছে মা আর বাবার দুজনের সংযোগে। স্পার্ম আসছে বাবার থেকে, এগ আসছে মার থেকে, তো স্পার্মটা তো ফরেন বডি। তাহলে যে প্রেগনেন্সিটা তৈরি হলো, তার 50% মার অজানা। তো আমাদের শরীরে অজানা কিছু ঢুকলেই আমরা কি করি? তাকে প্রতিরোধ করার চেষ্টা করি। আমাদের শরীরে যে সোলজার্সরা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলে তাকে প্রতিরোধ করে। এবার এই প্রতিরোধটা যদি খুব স্ট্রং হয়ে যায়, তাহলে সে ফরেন বডিটা হেরে যায়। এবার প্রেগনেন্সির ক্ষেত্রে তো আমরা সেটা চাই না, আমরা তো চাই যে সে ফরেন বডিটা আমাদের শরীরেই থাকুক। সেই জন্য প্রকৃতি সৃষ্টি করেছে যে গর্ভাবস্থায় মেয়েদের এই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়, যে জন্য মেয়েরা অনেক সময় দেখবেন ইউরিন ইনফেকশনে ভোগে, অনেক সময় চেস্ট ইনফেকশনে ভোগে। হ্যাঁ, প্রেগনেন্সিতে আমাদেরকে ঘন ঘন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কিন্তু এটা আমাদেরকে মেনে নিতেই হবে, কিছু পেতে গেলে কিছু ছাড়তেই হবে। অতএব করোনা ইনফেকশনটাও ইমিউনিটি কমে যাবার ফলে প্রেগনেন্সিতে দেখা গেছে একটু ভয়াবহ আকার কারো কারো ক্ষেত্রে নিচ্ছে। যে ওষুধগুলো আমরা করোনার জন্য ব্যবহার করি, সেগুলো কিন্তু গর্ভাবস্থায় সেফ, গর্ভাবস্থায় সে ওষুধগুলো নেওয়া যাবে।
অতএব এখন আমরা বলছি যে যদি আপনি প্রেগনেন্সি প্ল্যানিং করেন, যে আপনি আমি এখন প্রেগনেন্ট হব কি হব না, চেষ্টা করুন করোনা পিরিয়ডে প্রেগনেন্ট না হতে। কারণ প্রেগনেন্সিটা করাটা তো আপনার হাতে, আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করেন, আপনি যদি সাবধানে থাকেন, আপনি প্রেগনেন্ট হবেন না। কিন্তু যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান তখন তো আর কিছু করার নেই, তখন আমাকে কি করতে হবে, যে আমাকে এমনভাবে প্রোটেকশন নিতে হবে, মাস্ক পরতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং করতে হবে, স্যানিটাইজ করতে হবে, পারতপক্ষে যতটা সম্ভব বাড়ির থেকে না বেরিয়ে প্রেগনেন্ট ওমেনরা প্রেগনেন্সি পিরিয়ডটাকে কাটিয়ে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে টিকা নেব কি নেব না। প্রথম দিকে বলা হচ্ছিল, গত বছর বলা হচ্ছিল যে টিকা নেওয়াটা উচিত নয়, প্রেগনেন্ট ওমেন এবং শিশুদের টিকা নেবার দরকার নেই বা টিকা নিলে খারাপ হবে, কারণ আমাদের কাছে যথেষ্ট ডেটা ছিল না। এটা তো একটা নতুন অসুখ, আমরা অনেক অ্যানিমাল এক্সপেরিমেন্ট করে ডেটা জোগাড় করতে পারি, কিন্তু হিউম্যান এক্সপেরিমেন্ট তো হয় না, হিউম্যান এক্সপিরিয়েন্স হয়। একটা মানুষের টিকা নিয়ে কি হলো, টিকা না নিয়ে কি হলো, সেই অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাই, যেটাকে এক্সপেরিমেন্ট বলে না, এক্সপিরিয়েন্স বলে। বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইউরোপিয়ান বডি, আমেরিকান বডি বলছে হ্যাঁ প্রেগনেন্ট ওমেনরাও কিন্তু টিকা নিতে পারে। এবার দু রকমের টিকা আছে, আপনারা জানেন, একটা এমআরএনএ থেকে, মানে ভাইরাসের মধ্যে যে ডিএনএ আরএনএ আছে তার এমআরএনএ থেকে টিকাটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কোভিশিল্ড। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাটিনিউয়েটেড ভাইরাস, মানে মৃত ভাইরাস বা যার ইনফেকশন করার ক্ষমতা নেই এমন ভাইরাসকে, অকেজো ভাইরাসকে দিয়ে যে টিকাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোভ্যাক্সিন। আমার বক্তব্য হচ্ছে যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এমন কোনো ডেটা আমাদের কাছে নেই যে এই এই টিকা নেওয়ার জন্য প্রেগনেন্সিতে কোনো ক্ষতি হবে, অতএব নিয়ে নেওয়াটাই ভালো। নিয়ে নিলে অ্যাটলিস্ট আপনি ভ্যাকসিনের যে সুবিধাটা, ভ্যাকসিন নিয়ে কী হচ্ছে, ভ্যাকসিন নিয়ে আপনারা দেখেছেন সেকেন্ড ওয়েভে ইনফেকশনটাকে আটকানো যাচ্ছে না, কিন্তু ইনফেকশনের সিরিয়াসনেসটা কমছে বা তাদের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনাটা কমছে। তো আমরা চাই যে প্রেগনেন্সি যদি অ্যাভয়েড করা যায় সব থেকে ভালো, যারা প্ল্যান করে প্রেগনেন্সি নিচ্ছেন তারা এই সময় প্রেগনেন্সি নাই বা নিলেন, ছ মাস বাদে বা এক বছর বাদে নিন যখন করোনার প্রকোপ চলে গেল। আর যদি প্রেগনেন্ট হয়ে যান প্রথমত সাবধানে থাকুন যাতে করোনা ইনফেকশন না হয়, আর যদি টিকা নেবার সুযোগ থাকে টিকা নিয়ে নিতে পারেন, ভয় পাবেন না। এটাই আমার আপনাদের কাছে বক্তব্য, যে এই করোনাকে যদি আমরা ভয় পাই, নিশ্চয়ই ভয় পাবো, এটা একটা মহামারী ইনফেকশন, এটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু যে কোনো কিছু আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এটা মনে রাখবেন যে যে কোনো খারাপের সঙ্গে ভালোও আসে। করোনা হওয়ার পরে আমাদের পেটের অসুখ কমে গেছে, বুকের অসুখ কমে গেছে, অন্যান্য অসুখ, বিকজ আমরা অনেক বেশি হাত ধুচ্ছি, অনেক বেশি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, অকারণে আমরা এমন কোনো গ্যাদারিংয়ে যাচ্ছি না। আমরা জানেন যে আমাদের একটা এয়ার পলিউশনের সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের ইয়াঙ্গার জেনারেশনের অ্যাডিকশানের প্রবলেম রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করোনার সময় একদম কমে গেছে। এবং একটা কথা শুনলে আপনারা অবাক হবেন যে আমি বন্ধাত্ম বিশেষজ্ঞ হিসাবে এমন বহু মানুষকে পেয়েছি যাদের আগে সন্তান হচ্ছিল না। কেন হচ্ছিল না জানেন? তারা যথেষ্ট সময় স্বামী স্ত্রী একসঙ্গে বাড়িতে থাকছিলেন না। কিন্তু এখন দেখা গেছে যারা আমার কাছে ট্রিটমেন্টের জন্য অপেক্ষা করছিলেন করোনা পিরিয়ডে তারা নিজেরাই কনসিভ করে গেছেন, প্রেগনেন্ট হয়ে গেছেন। অনেকে প্রেগনেন্সি চাইছিলেন না কিন্তু যেহেতু তাদের হচ্ছিল না, বয়স হয়ে গেছে, তারা ভাবেননি যে কন্ট্রাসেপশন ব্যবহার করতে হবে, তারা প্রেগনেন্ট হয়ে গেছেন এবং এসে প্রেগনেন্সি টার্মিনেট করতে চাইছেন। সো করোনা নিশ্চয়ই একটা দুঃসময়, কিন্তু এর মধ্যে আমরা কিছু শিখেছি, এর মধ্যে আমরা অনেক কিছু জেনেছি, সেটা সাধারণ শারীরিক ব্যাপারে এবং রিপ্রোডাকশনের ক্ষেত্রেও আমরা সেটা বুঝেছি। শেষে বলি, এখনও পর্যন্ত আমরা যতটুকুনও জানি যে করোনা ইনফেকশনের ফলে এগ এবং স্পার্মে কোনো ক্ষতি হয় না। সো কেউ যদি ভাবেন যে করোনা ইনফেকশন হওয়ার ফলে ডিমের গুণমান কমে যাবে বা স্পার্ম নষ্ট হয়ে যাবে, তা কিন্তু নয়। আমি মজা করে বলি যে করোনার যতটাই আক্রমণ সবই হচ্ছে নাভির উপরে, মানে আপনার চেস্টে বা পেটে, পেটের গণ্ডগোল অনেকের হচ্ছে, নাকে গন্ধ পাচ্ছেন না,
জিভের স্বাদ চলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু নাভির নিচে যে রিপ্রোডাক্টিভ অর্গানস রয়েছে সেখানে কিন্তু করোনার কোনো আক্রমণ এখনও পর্যন্ত আমরা কিছু দেখিনি, হয়তো ভবিষ্যতে বুঝতে পারবো। এখনও পর্যন্ত যত শিশুর জন্ম হয়েছে সেই সমস্ত মায়েদের যাদের করোনা ইনফেকশন হয়েছে প্রত্যেকে সুস্থ জন্মেছে, মায়ের থেকে রক্ত দিয়ে করোনা কিন্তু রক্তের মধ্যে দিয়ে ভাইরাস কিন্তু শিশুর শরীরে চলে যায় না। প্রশ্ন হচ্ছে মা জন্মের পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে কি খাওয়াবে না, বুকের দুধ দিয়েও কিন্তু ইনফেকশন যায় না, কিন্তু বুকের দুধ খাওয়ানোর সময় যেহেতু মায়ের খুব কাছে বাচ্চা চলে আসবে, যতদিন না পর্যন্ত তিনি করোনা মুক্ত হন সেরে না ওঠেন বাচ্চাকে আলাদা রাখা উচিত, সেই সময় টিনের দুধ খাবে, তারপরে যখন মায়ের করোনা সেরে যাবে তখন বাচ্চা আবার মায়ের বুকের দুধ খাবে। আশা করি আমার এই বক্তব্যগুলো আপনাদের কোনো কাজে লাগবে। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেব। কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সবাই যদি সম্মিলিতভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করি আমরা নিশ্চয়ই করোনাকে হারাতে পারবো, এবং একদিন আমরা করোনা ফ্রি বিশ্বে বা করোনা ফ্রি ওয়ার্ল্ডে থাকতে পারবো। নমস্কার।